দেখছেন খবর ইয়ার সাথে আমি কল্যাণ আজ সারা ভারতের সাথে সাথে এই রাজ্যেও কিন্তু করোনা সংক্রমণ বেশ ঊর্ধ্বমুখী মাঝে দু একদিন সংক্রমণের সংখ্যাটা তিন হাজারের সামান্য নিচে ছিল কিন্তু গত চব্বিশ ঘন্টায় তা তিন হাজারের গন্ডি ছাড়িয়ে গেছে তবে রাজ্যের সংক্রমণের নিরিখে উত্তর চব্বিশ পরগনা শীর্ষে রয়েছে যদিও রাজ্য সরকারের আশা সেপ্টেম্বর মাসে সংক্রমণ যেমন কমবে তেমনি পুজোর আগে সংক্রমণের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে রবিবার রাজ্য সরকার যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে রাজ্যে শেষ চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছে জন মারা ডিসচার্জ হয়েছেন তিন হাজার তিনশো আট জন এবং ডিসচার্জ রেট একাশি দশমিক নয় ছয় শতাংশ সামগ্রিকভাবে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ উনষাট হাজার সাতশো পঁচাশি জন মোট মৃতদের সংখ্যা দাঁড়িয়েছে তিন জন মোট ডিসচার্জ এক লক্ষ তিরিশ হাজার নশো বাহান্ন কেস এখনো রয়েছে পঁচিশ হাজার সেই স্থান এখনও ধরে রেখেছে রাজ্যে গত চব্বিশ ঘন্টায় সবথেকে বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন গত চব্বিশ পরগনা দুঃখিত উত্তর চব্বিশ পরগনা জেলাতে পাঁচশো চুরানব্বই জন তারপরেই রয়েছে কলকাতা চারশো জন তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা দুশো দুজন একশো চুরানব্বই জন নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর একশো সাতষট্টি জন নিয়ে পঞ্চম স্থানে রয়েছে হাওড়া আর একশো ছেষট্টি জন নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পশ্চিম বর্ধমান সপ্তম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর একশো ছেচল্লিশ জন অষ্টম স্থানে রয়েছে নদিয়া একশো জন নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে হুগলি একশো জন ও আলিপুরদুয়ার একশো আট জন বাকি জেলাগুলির ক্ষেত্রে নতুন করে সংক্রমণ একশো এখনও পার হয়নি কাজেই এটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনায় সংক্রমণ বাঘ না মানলেও কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা ও হাওড়া ও হুগলি জেলায় তা কমতে শুরু করেছে খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের দিকে চোখ রাখুন খবরিয়া টোয়েন্টি